একটা ইয়ার ইয়ারি মিলে দিয়ে দিবেন, এই যে মাহমুদের। হ্যাঁ 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 হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমরা আজকে কি নিয়ে আলোচনা করব সেটা একটু দেখি আগে। হ্যাঁ, হ্যাঁ, আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু পেয়ে গেছি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? সানিয়া আক্তার সন্তান, আকরাম বইয়া, সামন্ত সালমা, ওয়ালাইকুম সালাম, আকরাম বইয়া, ফাহিম হুসেন, অনেকে আছো। আমাদের বিষয়বস্তু নিয়ে আমরা আজকে কথা বলবো প্রথমে। জি স্যার, হ্যাঁ। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, আমার আজকে কি কারণে যে ব্যাকগ্রাউন্ডের ছবিটা দেখা যাচ্ছে না, তো আমরা ওটা একটু পরে দেখবো। আপাতত দেখো আমরা কি পড়তে চাচ্ছি, একটু দেখি। আমরা আজকে আমরা যেটা বলবো, ইলেকট্রন বিন্যাসে হুন্ডেন নীতি। ইলেকট্রন বিন্যাসে হুন্ডেন নীতি। তো গত ক্লাস পর্যন্ত আমরা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস সহ যেগুলি আছে আমরা সেগুলি পড়েছি। আব্বাও নীতি, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, তারপর অরবিট, অরবিটাল, এই জিনিসগুলি আমরা পড়েছি, অরবিটালের চিত্রগুলিও দেখেছি। এ ব্যাপারে তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। তো আমরা একটু হ্যাঁ, আমরা মিডিয়া ডিভাইসটা কাজ করতেছে না, এই জন্য কথা তোমাদের অনেকে আছো। হ্যাঁ, ইয়েস স্যার, শোনা যাচ্ছে। সুমাইয়া জামান, সাউন্ড ইজ ক্লিয়ার স্যার। তাহলে সাউন্ড ক্লিয়ার হলে আজকে ছবি স্যারে আমাদেরকে লেকচারটা নিতে হবে। আমি দেখবো একটু পরে কোথায় সমস্যাটা হয়েছে, কোথাও সেটিং এ প্রবলেম হয়েছে মেবি, তো আমরা এটা দেখে নিব। তোমরা আজকে দেখো আমার লেকচারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে আমরা যেটা পড়বো, ইলেকট্রন বিন্যাসে হুন্ডেন নীতি। এই যে ইলেকট্রন বিন্যাসে হুন্ডেন নীতি, কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। হ্যাঁ, আমি কমেন্টস দেখতেছি, কমেন্টস দেখতেছি তোমাদের। সাউন্ড ইজ ক্লিয়ার স্যার, হ্যাঁ সুমাইয়া যেমন বলছে, ওকে। শোনো, চলো আমরা একটু পড়ি। প্রথমে আমরা হুন্ডেন নীতি পড়তে গেলে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সমশক্তির অরবিটাল। কি বলছি? সমশক্তির অরবিটাল। সমশক্তি কথাটা থেকে আমরা বুঝি আসলে ব্যাপারটা কি, যে শক্তি সমান এমন অরবিটাল। ঠিক আছে, শক্তি সমান এমন অরবিটালকে সমশক্তির অরবিটাল বলে। তো শক্তি সমান বলতে আমরা কি বুঝি এখানে, যে যে সমস্ত অরবিটালের শক্তি পরস্পর সমান তারাই হচ্ছে সমশক্তির অরবিটাল, তাই না? শক্তি সমান হয় কিভাবে সেটাই আমরা এখন দেখব। মিডিয়া ডিভাইসটা আমি একটু, 1 মিনিট তোমরা লাইনে থাকো, দেখি আমরা মিডিয়া ডিভাইসটাকে আমরা ভিডিও ডিভাইস ক্যাপচার বোধ হয়।
এক মিনিট, ভিডিও ডিসক্রিপশনটাকে আমরা মাইনাস করি, করে আবার প্লাস করি। আবার ভিডিও ডিভাইস ক্যাপচার, ওকে, এখন বোধহয় দেখো তো এখন কি ছবি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানায়। এখন এখন আমাকে একটু জানাও দেখি আমাকে দেখা যাচ্ছে কিনা এবং কথাগুলি শোনা যাচ্ছে কিনা এবং ছবিও দেখা যাচ্ছে কিনা একটু বলো। আচ্ছা, তাহলে আমরা একই শক্তির অরবিটাল, সমশক্তির অরবিটাল কারা? যে সমস্ত অরবিটাল একই শক্তি স্তর এবং একই অপশক্তি স্তরে উপস্থিত তাদেরকে সমশক্তির অরবিটাল বলে। আচ্ছা, ব্যাপারটা কিরকম দেখো, যেমন আমরা পিএক্স, পিওয়াই এবং পিজেড, পি কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে থাকতে পারে, অর্থাৎ 2px হতে পারে, 2py হতে পারে, 2pz হতে পারে, আবার তৃতীয় শক্তি স্তরে থাকতে পারে 3px, 3py, 3pz। কথাটা কি বুঝতে পেরেছ? যেমন পি অরবিটাল গুলি দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, আপনাকে দেখা যাচ্ছে সাউন্ড ক্লিয়ার, গুড। তাহলে আমরা রিয়া মনি, জি স্যার, হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখন আমাদের ক্লাসটা প্রথমে শুরু করি। এখন স্যারকে দেখা যাচ্ছে, ওকে, ফাহিম হোসেন, ওকে। তাহলে আমরা দেখো জন স্যার 20 জনের মতো আসা অনলাইনে, আমরা তখন তোমাদেরকে নিয়ে ক্লাসটা আরম্ভ করছি। তাহলে এখানে দেখো আমরা বলছি যে সমস্ত অরবিটাল, যেমন একটা পিএক্স অরবিটাল, এটা পিওয়াই অরবিটাল, পিজেড অরবিটাল, 2 নম্বর শক্তি স্তর থাকতে পারে, 3 নম্বর শক্তি স্তর থাকতে পারে, আবার 4 নম্বর শক্তি স্তর থাকতে পারে। যদি 2px, 2py, 2pz হয় তাহলে তারা তিনটে কোন শক্তি স্তর আছে, 2 নম্বর শক্তি স্তরে, এই জন্য তাদেরকে কি বলা হয়, সমশক্তির অরবিটাল, অর্থাৎ একই শক্তি স্তর এবং একই উপশক্তি স্তরে উপস্থিত। যেমন একই শক্তি উপশক্তি স্তর কেন বললাম, যেমন পি হচ্ছে তিন একই উপশক্তি স্তর, এর মধ্যে তিনটে অরবিটাল পিএক্স, পিওয়াই এবং পিজেড, সুতরাং এদেরকে কি বলা হবে, সমশক্তির অরবিটাল বলা হবে। একইভাবে 3 নম্বর শক্তি স্তরে ডি অরবিটাল আছে, 3D, 3D, XY, 3D, YZ, 3D, ZX, 3D, X2, -Y2, 3D, Z2, এদের প্রত্যেককে আমরা কি বলবো, সমশক্তির অরবিটাল বলবো। কথাটা কি ক্লিয়ার? সমশক্তির অরবিটাল হচ্ছে একই শক্তি স্তরে হতে হবে, অ্যাজ ওয়েল এজ একই একই উপশক্তি স্তরে হতে হবে। যদি একই শক্তি স্তর এবং উপশক্তি স্তর হয় তখনই তাদেরকে আমরা কি বলবো, সমশক্তির অরবিটাল বলবো। তাহলে আমি যদি বলি 4DXY এবং 5DXY, এই দুইটা কি সমশক্তির অরবিটাল হবে? 4DXY, এই যে এখানে 4 দিলাম, 4DXY আর 5DXY, এই দুইটা কি সমশক্তির হবে কিনা? যদি না হয় কেন? হ্যাঁ, আমজাদ অভিয়া আসছে আমাদের সাথে, সমি সমি আক্তার, তানিয়া সুলতানা, জি স্যার, সবকিছু দেখা যাচ্ছে, ওকে। তাহলে আমরা যে প্রশ্ন করেছিলাম এটার উত্তরটা কেউ দেওয়া না এখনো, আচ্ছা ঠিক আছে, আমি আমি নিজেই বলছি। 5D এবং 4D দুইটা হচ্ছে ভিন্ন শক্তি স্তর, এই শক্তি স্তরে, দুইটা শক্তি স্তরের ভিতরে যদি 100 উপশক্তি স্তরটা থাকে তাহলে এটা কখনো সমশক্তির হবে না। আবার 5DXY এবং 5DYZ এই দুইটা আবার পরস্পর সমশক্তির হবে, আবার 4DXY এবং 4DYZ এরা আবার সমশক্তির হবে। কেন হবে? কারণ একই শক্তি স্তর এবং একই উপশক্তি স্তরে এরা উপস্থিত। হ্যাঁ, অনেকে বলছো দেখি কারা কারা, না স্যার, না 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 না, হ্যাঁ না স্যার, কারণ এখানে এন ভিন্ন, গুড। হ্যাঁ, দিবাকর সরকার বলছে এন ভিন্ন, সে ব্যাখ্যা করেছে, আর অনেকে, তাপস রায়, তারপরে জুনায়েদ মুন্সি, তারপরে
সাবিহা আক্তার, তারা বলছে না। ঠিক আছে, তাহমিদ এজাজ না স্যার। ওকে, তাহলে তোমরা অনেকেই বুঝতে পেরেছো ব্যাপারটা নাকি? তাহলে আমরা সমশক্তির অরবিটাল বুঝলাম। আমি আবারও বলছি কথাটা, যারা পরে জয়েন করেছো তাদের জন্য, যে যে সমস্ত অরবিটাল একই শক্তি স্তর এবং একই উপশক্তি স্তরে থাকবে তাদেরকে আমরা কি বলবো? সমশক্তির অরবিটাল বলবো। ওকে, যেমন একই শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তর, 3px, 3py, 3pz, এরা পরস্পরের সমশক্তির অরবিটাল। ঠিক আছে, এবার আসি আমরা হুন্ডের নিয়ম। হুন্ডের নিয়মটা হচ্ছে সমশক্তির অরবিটালে যে সমস্ত অরবিটাল সমশক্তি সম্পন্ন হবে, সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল ইলেকট্রন গুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এই অযুগ্ম ইলেকট্রনের স্পিন একই মুখী হবে। ব্যাপারটা একটা বড় একটা সংজ্ঞা, আমি ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করে আবার ব্যাক করবো তোমাদের এখানে। হ্যাঁ, তোমরা একটু ব্যাপারটা শোনো ভালো করে দেখো। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা এখানে দেখি, নাইট্রোজেন 7, 1s2, 2s2, 2p3, এ ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নাই নাকি? আচ্ছা, এখন এই যে 2p3, 2p তে কয়টা অরবিটাল আছে? 2p উপশক্তি স্তরে কয়টা অরবিটাল আছে? 2p উপশক্তি স্তরে কয়টা অরবিটাল আছে দেখি, কে কি বলতে পারো? 2p উপশক্তি স্তরে কয়টা অরবিটাল আছে? টু পি অরবিটালের মধ্যে কয়টা আছে দেখি, অনেকে এখানে লিখছ, 3টা। তো রামিস আফসার ইফসার লিখছে 3টা। 3টা কি কি আছে? 3টা হচ্ছে 2px, 2py এবং 2pz। দেখো, এখানে আমরাও বর্ণনা করেছি, তোমরা একটু খেয়াল করো, সবাই মনোযোগ দিয়ে শুনবে, যে কয়জন আছে সবাই যেন উপকৃত হতে পারো আমার এই লেকচার দ্বারা। খুব বেশি পড়ার দরকার নাই, যেগুলি পড়বে সেগুলি যেন ভালো করে বুঝতে পারো, তাই না? 2p অরবিটালের প্রকৃত পক্ষে সমশক্তি সম্পন্ন 3টি অরবিটাল আছে, যাদেরকে 2px, 2py এবং 2pz অরবিটাল দ্বারা চিহ্নিত করা হয়। সুতরাং নাইট্রোজেনের বেলায় উপরোক্ত 3টি ইলেকট্রন, এই যে 2p3 তে যে 3টে ইলেকট্রন থাকবে, তাদের স্পিন একই মুখী হবে এবং তারা সর্বোচ্চ সংখ্যক বিজোড় অবস্থায় থাকবে। কিভাবে? দেখো, এখন এই যে 1s2, 2s2, এখানে 4টা ইলেকট্রন চলে গেল, 2p-তে যে 3টে ইলেকট্রন আছে এরা কিভাবে প্রবেশ করবে? এদের প্রবেশের বিভিন্ন উপায় আছে। কিভাবে? দেখো, আমি প্রথমে কি করলাম, আমরা জানি একটি অরবিটালে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে, আমি 2px এ যদি 2টো দিয়ে দিই আর বাকি থাকলে কয়টা, একটা দিতে পারি আমরা 2py, তার 2pz খালি থেকে, এভাবে একটা বিন্যাস হতে পারে। আবার আমি 2p-তে একটা দিলাম, তারপরে 2py এ 2টা দিলাম আর 2pz দিলাম না, আবার কি করতে পারি আমরা, যে 2px একটা, 2py একটা, 2pz, তিনটা তিন জায়গায় দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কোনটা আসলে যৌক্তিক হবে? হুন্ডের নিয়ম অনুসারে বলছে যে যতটা ইলেকট্রন থাকবে, এই ইলেকট্রন গুলি প্রথমে সমশক্তির অরবিটালে প্রথমে অযুগ্ম ভাবে প্রবেশ করবে, অর্থাৎ একটা একটা করে প্রথমে সবকটাতে যাবে যদি থাকে ইলেকট্রন। যেমন মনে করো নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসে 3টা আছে, এখন সমশক্তির অরবিটাল আছে 3টা, তাহলে প্রথম 2px একটা যাবে, তারপর 2py একটা যাবে, তারপর 2pz একটা যাবে। কথাটাকে বোঝাতে পারছি? তাহলে সমশক্তির অরবিটাল ইলেকট্রন সমূহ প্রথমে অযুগ্ম ভাবে বা বিজোড় অবস্থায় প্রথমে প্রবেশ করবে, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক তারা অযুগ্ম অবস্থায় থাকবে। আচ্ছা, সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকবে, এই কথার অর্থ যদি আমি এখানে একটা একটা করে না দিয়ে প্রথমে 2টা দিয়ে তারপরে 1টা দিতাম, তাহলে অযুগ্ম ইলেকট্রন কয়টা হয়তো সমশক্তির অরবিটালে? 1টা। এখন কয়টা আছে অযুগ্ম ইলেকট্রন? 3টা। তাহলে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম কোন অবস্থায় আছে? একটা একটা করে, অর্থাৎ বিজোড় ভাবে যদি প্রবেশ করে তাহলে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম থাকতে পারে। কোনো কারণে এই যে একটা একটা বা বিজোড় ভাবে যদি প্রবেশ না করে তাহলে কিন্তু সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকতে পারবে না। এই জন্য হুন্ডেন নিয়ম বলছে যে বন্টনের ক্ষেত্রে, সমশক্তির অরবিটাল ইলেকট্রনের বন্টনের ক্ষেত্রে প্রথমে সুষমভাবে বন্টিত হবে। সহজভাবে যদি আমরা বলি, সুষমভাবে বন্টনটা কি, যে প্রথমে একটা একটা করে যাবে, তারপরে যেহেতু এক একটা অরবিটাল সর্বোচ্চ 2টা থাকতে পারে, আরো যদি ইলেকট্রন বাকি থাকে তাহলে প্রথম থেকে যুগ্ম হয়ে যাবে, অর্থাৎ
পরের আরো যদি চারটা যদি ইলেকট্রন থাকতো এখানে দুইটা, হয়তো পাঁচটা থাকলে এখানে দুইটা, এখানে একটা, অর্থাৎ যতক্ষণ সম্ভব সর্বোচ্চ সংখ্যক তারা কি অবস্থায় থাকবে, অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকবে। এইটা হচ্ছে মূল কথা, কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হচ্ছে হুন্ডেন নীতিটা। আমরা আরো দুই একটা উদাহরণ দেখব এখানে। দেখো, বক্স পদ্ধতিতে হুন্ডেন নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। খুব খেয়াল করবে জিনিসটা, এবং এটা তোমাদেরকে কিন্তু এভাবেই করতে হবে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এর অন্যভাবে করা যাবে না। আমরা তুমি প্রথমে হুন্ডেন নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাসটা লিখবে। আমরা একটু আগে দেখিয়ে আসছি কিভাবে লিখতে হবে, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কোশ্চেন করবে, আমি কিন্তু তোমাদের কমেন্টস গুলি দেখছি। হ্যাঁ, আমি ধীরে সুস্থে যাচ্ছি এবং তোমাদের কমেন্ট গুলি প্রত্যেকটা দেখছি, এবং অনেকেই সুন্দর সুন্দর আনসার করছো। দিবাকর সরকার খুব ভালো একটা প্রশ্ন করেছে, স্যার পরীক্ষায় সৃজনশীলের ক বা খ তে হুন্ডেন নীতি লিখতে হলে কি হুবহু বইয়ের ভাষায় লিখতে হবে কিনা? হুবহু বইয়ের ভাষায় লিখতে কেউ বলে না তোমাকে। আমার আমি যখন খাতা দেখব তখন দেখব তোমার কথাগুলি ঠিক আছে কিনা, তুমি মূল থিমটা লিখতে পারছো কিনা, ঠিক আছে? এখন লিখতে গিয়ে যদি কেমিস্ট্রি যদি ইতিহাস করে ফেলো তাহলে কিন্তু হবে না, কেমিস্ট্রি কেমিস্ট্রির মতোই লিখতে হবে। হ্যাঁ, তোমার এই একটা এমন একটা সংজ্ঞা লিখলা যে এটা নতুন একটা ইতিহাস হয়ে গেল, এটা এটাই প্রথম কে লিখলো, আগে কেউ লিখে নাই হুন্ডেন নীতিকে এমন ভাবে। তো নিজের মতো বলতে এটাই বোঝায়, নিজের মতো বলতে পৃথিবীতে কোনো কিছু নাই, তুমি একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড নিয়মের উপর তোমাকে নিজের মতো লিখতে হবে, তোমাকে একটা রুলস মেনে চলতে হবে। হ্যাঁ, এই জন্য তুমি লিখবে তোমার ভাষায়, তোমাকে আমি মুখস্থ করতে বলি না, কিন্তু লিখতে হবে একটা প্রিন্সিপাল বা একটা নির্দিষ্ট নিয়মের উপর ভিত্তি করে। যেমন হুন্ডেন নিয়ম যখন লিখবে, হুন্ডের ল্যাঙ্গুয়েজ গুলো তুমি এদিক সেদিক করতে পারো, কিন্তু মূল থিমটা থেকে তুমি সরে যেতে পারবে না, যেন এটা ঠিক থাকে। অনেক সময় আমরা এই লিখতে গিয়ে দেখি যে, খাতা দেখতে গিয়ে দেখি যে সে লিখছে নিজের ভাষায় কিন্তু লেখাটা গুছিয়ে লিখতে পারে নাই, মানে উল্টা পাল্টা হয়ে গেছে, সেক্ষেত্রে তোমার কিন্তু মার্কসের সমস্যা হবে। এই জন্য হবু হবু বইয়ের ভাষায় লিখতে আমরা কখনো বলি না, এবং এটা সম্ভব না। হবু কিভাবে লিখবা, হবু লিখা যায় না, তুমি নিজের ভাষায় লিখবা, বাট হবু থিমটা যেন ঠিক থাকে, মূল প্রিন্সিপালটা যেন ঠিক থাকে। আচ্ছা আসো, তাহলে আমরা এখন কিভাবে লিখবো এটা, এই এই জিনিসটাকে আমরা স্পিন, একটা অরবিটাল আমরা জানি সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে, এবং দুইটা ইলেকট্রন স্পিন বিপরীত মুখী হয়, একটা যদি ঘড়ির কাঁটার দিকে এরকম হয় আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, ঠিক আছে? একটা যদি এভাবে যায় আর একটা যায় এভাবে, ঠিক আছে? তো একটা এটা মনে করো এভাবে রওনা দিছে আর এটা যাবে এভাবে, ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে এই ব্যাপারটা হচ্ছে দুইটা ইলেকট্রন থাকবে একটা অরবিটালে, এবং এই অরবিটাল যে দুটো ইলেকট্রন থাকবে এদের স্পিন একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা ঘড়ির কাঁটা বিপরীত দিকে, অর্থাৎ এটা যদি দিকে হয় এটা হবে বিপরীত দিকে। আচ্ছা, আর এই এরোটা দিয়ে, এই এরোটা দিয়ে এদিকে আমরা বুঝি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর এই যে এরোটা এটা দিয়ে আমরা বুঝি ঘড়ির কাঁটার দিকে। এখন তুমি হাফ এরো দিতে পারো, এই যে এটা অর্ধেকটা কেটেও দিতে পারো, এটা অর্ধেকটা কেটে দিতে পারো, কথা কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে হাফ এরো দিয়ে দিতে পারো অথবা ফুল এরো দিয়ে দিতে পারো। আচ্ছা, এখন লেখার ক্ষেত্রে অনেকেই ভুল করো, যেমন তুমি যে প্রথম যে এরোটা দিবে এটা যে ডিরেকশন হবে, এটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় প্রত্যেকটা একই ডিরেকশনে দিবে, প্রথম স্পিনটা প্রথম ইলেকট্রন স্পিনটা একই দিকে দেখাতে হবে সবকটার, আর দ্বিতীয় স্পিনের এই ইলেকট্রনের স্পিনটা একই দিকে দেখাতে হবে। আমরা আরো পরবর্তীতে আরো উদাহরণে যাব, গেলে আরো বিস্তারিত দেখবি। এখন যেমন মনে করো আমি যে এখানে লিখেছি 1s2, এখানে দুইটা ইলেকট্রন আছে, ইলেকট্রনের একটা এই যে এটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় 2s2 এর প্রথম ইলেকট্রনটাও ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এরপর 2px এরও ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটাও বিপরীত দিকে, এটাও বিপরীত দিকে, তার মানে সবকটাই বিপরীত দিকে আছে প্রথম ইলেকট্রনটা। আবার 1s2 এর দ্বিতীয় ইলেকট্রনটা যদি আমরা দেখি তাহলে এটা যদি ঘড়ির কাঁটার দিকে হয়, এই যে ঘড়ির কাঁটার দিকে, এটাও কিন্তু ঘড়ির কাঁটার দিকে, এরপর এখানে যদি একটা আসে এটা ঘড়ির কাঁটার দিকে, এটা ঘড়ির কাঁটার দিকে, এটা ঘড়ির কাঁটার দিকে। ক্লিয়ার না ব্যাপারটা? একটা উদাহরণ ঠিক মতো বুঝলে বাকি সবগুলো লিখতে পারবে, কিন্তু আমি কিন্তু খুব ধীরে সুস্থে বোঝাচ্ছি, আশা করি বুঝতে পারছো অনেকে, কারণ যারা আজকে ক্লাসে আছে অনেকে আগের ক্লাসে ছিলে, আমি তো তোমাদের নামগুলি দেখে বুঝতে পারছি। এখানে তোমার যদি সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, বুঝতে সমস্যা হলে এখানে প্রশ্ন করতে পারবো, আমি কিন্তু দেখছি নিয়মিত। ওকে, আচ্ছা তাহলে
আসো এবার, এলে এখানে বক্সটা কিভাবে করবা, বক্সটা করবা হ্যান্ডেল, এখানে যতটা ইলেকট্রন থাকবে ততটা এরো চিহ্ন দিতে হবে, একটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় আরেকটা বিপরীত দিকে। ওকে, তাহলে এখানে 2px-এ কয়টা ইলেকট্রন আছে, একটা, এই জন্য এটা কি হবে, ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে। প্রথম ইলেকট্রনটা সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে দাও, তাহলে দ্বিতীয়টা হবে ঘড়ির কাঁটা, ঠিক আছে। তা নেক্সট আসি আমরা, এরপরেরটা দেখি। হ্যাঁ, যারা এখানে প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে, আমি দেখছি। হ্যাঁ, প্রশ্নগুলি উত্তর দিচ্ছি আমি। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখো, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে এখানে 1s2 2s2, এই দুইটা ইলেকট্রন তো এখানে আছে, দুইটা দুইটা চারটা ইলেকট্রন। এখানে যেহেতু আটটা ইলেকট্রন আছে, তাহলে হন্ডেন নিয়ম অনুসারে প্রথমে একটা একটা করে প্রত্যেকটাতে দিবে, যেমন 2px1, 2py1, 2pz1। ওকে, দেওয়ার পরে তোমার কিন্তু আর একটা ইলেকট্রন বাকি রয়ে গেল, এই যে ইলেকট্রনটা বাকি রয়ে গেলে সেটা কি করবে, সেটা প্রথমে তুমি প্রথম থেকে দিয়ে যাবে, অর্থাৎ 2px এ প্রথমে হবে, এরপরে এটা, এরপরে এটা, যদি আরো থাকে। তার মানে চারটা ইলেকট্রন হলে তুমি প্রথমে 2px এ দুইটা দিবা, এটাকে যুগ্ম করে ফেললো, বাকি অযুগ্ম রইলো কয়টা, দুইটা। এটা এছাড়া তোমার কোনো উপায় নেই, এখানে সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকবে দুইটা, ক্লিয়ার? তাহলে বক্সে কিভাবে দেখাবে, এখানে তাহলে এখানে কয়টা ইলেকট্রন হলো, দুইটা, এখানে দুইটা ইলেকট্রন তোমাকে দেখাইতে হবে। এটার মতো করি, যেমন প্রথম ইলেকট্রনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটাও বিপরীত দিকে, এটাও বিপরীত দিকে দেখাইতে হবে। আবার দ্বিতীয় ইলেকট্রনটা এটা ঘড়ির কাঁটার দিকে, এটাও ঘড়ির কাঁটার দিকে, এটাকে ঘড়ির কাঁটার দিকে দেখাইতে হবে। তুমি যদি আবার উল্টা করো, এখানে একটা বিন্যাস দেখেছো, এখানে একটা বিন্যাস, এভাবে দেখালে হবে না। আর আমি প্রথমেই বলেছি, সেটা ফুল এরো না দিয়ে, এরোটা যদি তুমি হাফ এরো দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার এটা হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, হাজারি নাগের বয়ে রামিস ইস্পার লিখেছে, বয় এ উপরের দিকে তীর চিহ্ন দিয়ে ঘড়ির কাঁটার দিকে, আর নিচের দিকে টা ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখিয়েছে, কোনটি সঠিক? তুমি তীর চিহ্ন যদি যেদিকেই দাও, তুমি একটাকে ঘড়ির কাঁটার দিকে দেখাইতে হবে, আর একটাকে বিপরীত দিকে দেখাবে। এনে অনেকে বলে এটা এটা এভাবে ঘড়ির কাঁটার দিকে উপরটা, আবার নিচেরটাকে বলছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে? এভাবে দেখাচ্ছে, তুমি যেভাবে দেখো দেখবা তুমি যে এখানে দ্বিমাত্রিক যে তীর চিহ্নগুলি দিয়েছো, এগুলি দিয়ে কিন্তু ওভাবে প্রকাশ পায় না, ত্রিমাত্রিক এরোসেন দিতে বলে তুমি স্পষ্ট বুঝতে পারতে কোন দিকে ইলেকট্রনটা মুভ করতেছে। ওটা সমস্যা না, আমি যেটা বলেছি সেটা হচ্ছে, তুমি প্রথম ইলেকট্রনটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখাও, সবকটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখাইতে হবে প্রথমটা, এবং মনে করতে হবে দ্বিতীয়টাকে ঘড়ির কাঁটার দিকে হলে দিকে দেখাইতে, অথবা বিপরীত দিকে হলে বিপরীত দিকে দেখাইতে হবে, ঠিক আছে? অর্থাৎ স্পিন, দুইটু ইলেকট্রনের স্পিন পরস্পর কি হবে, বিপরীত হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসে আমরা ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা দেখো, 1s2 2s2। এখন 2p-তে ফসফরাসের মোট 15টা ইলেকট্রন আছে, 2p-তে কিন্তু তোমার সবকটাই ফিল আপ হয়ে যাবে, 2p6, 6 হলে প্রত্যেকটা দুইটা করে ইলেকট্রন গেল, 3s2 ফিল আপ হয়ে যাবে, 3s2। এরপরে আসি আমরা 3p-তে, 3p-তে তিনটা অরবিটাল আছে, এবং প্রত্যেকটা অরবিটাল ইলেকট্রন হন্ডেন নিয়ম অনুসারে অযুগ্ম ভাবে প্রবেশ করবে। অযুগ্ম ভাবে মানে কি, একটা একটা করে প্রবেশ করবে, এই যে একটা একটা করে গেল, যাওয়ার পরে এখানে অক্সিজেন আর ইলেকট্রন শেষ হয়ে গেল, তাহলে আগের মতো যতটুকু তুমি এখানে বক্স গুলি দেখিয়ে দিবে, ঠিক আছে? দেখো আমরা প্রথম ইলেকট্রনটা যেদিকে দেখিয়েছি যেদিকে দেখিয়েছি, প্রত্যেকটা কিন্তু একইভাবে, এখানে প্রথম ইলেকট্রন গুলো একই দিকে দেখিয়েছি। তুমি যদি মনে করো যে এটা হলে ঘুরির কাঁটার বিপরীত, ঘড়ির কাঁটার দিকে এদিকে ধরে নিলাম, তাহলে এটা হবে বিপরীত দিকে। ওকে, এটা ইট ডাজ নট ম্যাটার, মানে দুইটা পরস্পর বিপরীত হবে, এটাই হলো বড় কথা। আমরা দেখি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস, দেখো একটু খেয়াল করো, আরো জটিলতার দিকে আমরা কিন্তু পর্যায়ক্রমে জটিলতার দিকে যাচ্ছি, তাই না? স্ক্যান্ডিয়াম 21 ফসফরাস ইলেকট্রন বিন্যাসটা নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই, কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আমি কিন্তু কোশ্চেন দেখছি তোমাদের। হ্যাঁ, ফসফরাস ইলেকট্রন বিন্যাসটা কি বলে, যে এখানে তিনটে ইলেকট্রন অযুগ্ম ভাবে থাকবে, সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন অযুগ্ম ভাবে আছে। এবার আসে আমরা স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাস আমরা জানি 4s, দুইটা ইলেকট্রন আগে যাবে, যাওয়ার পর একটা ইলেকট্রন থাকবে দিতে, তাহলে
তোমাকে প্রথমে বক্স গুলি করে নিতে হবে। এখন পর্যন্ত ইলেকট্রন কিন্তু ফিল আপ অবস্থায় আছে। তুমি এখন ইচ্ছা করলে সংক্ষিপ্ত পদ্ধতির ইলেকট্রন বিন্যাসটা এখানে দেখাই দিতে পারো। এখানে আর্গন লিখে বাকি এই কয়টা দেখাই দিলে হবে। আমি আবারও বলছি, সংক্ষিপ্ত পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এখানে আমরা কি লিখি, 18টা ইলেকট্রন এখানে আছে, এখানে আর্গনকে লিখবো, তার ব্র্যাকেট দিয়ে আর্গনকে লিখবো। লিখার পরে বাকি যে এই যে এই ইলেকট্রন গুলিকে দেখাই দিলেই বক্স পদ্ধতিতে এগুলিকে হুন্ডের নিয়ম অনুসারে দেখাই দিলে তোমার হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। তাহলে চলো আমরা একটু দেখি, এখানে দুইটা ইলেকট্রন গেল একই নিয়মে বক্সে দেখলে, আর একটা ইলেকট্রন বাকি আছে। হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন কোথায় যাবে, প্রথম থেকে একটা একটা করে প্রবেশ করবে। যেহেতু যেহেতু এখানে একটাই আছে, সুতরাং একটা ইলেকট্রন আমরা এখানে দেখাই দিলাম। ঠিক আছে, আসি আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে। ওকে, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, তাহলে দেখো যথারীতি আগের মতোই এখানে 18টা ইলেকট্রন, তুমি 18টা ইলেকট্রন না লিখে আর্গন ব্রেকেট দিয়ে তার ব্রেকেট দিয়ে আর্গন লিখলে এই জিনিসটা লিখতে হবে না। ওকে, তোমাকে শুধু এই অংশটা লিখলেই হবে। এখন ওই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখি 4s এর মধ্যে একটা ইলেকট্রন থাকে, আর 3d 3d কয়টা থাকবে, এখানে আমি চারটা দেখি, চারটা কি থাকার কথা? 4s এ যদি একটা থাকে এখানে থাকবে 3d-তে পাঁচটা ইলেকট্রন। না, এখানে তাহলে ভুল আছে, এটা ঠিক করে নিতে হবে তোমাদেরকে। তাহলে এখানে মোট ইলেকট্রন সংখ্যা তাহলে কি, ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, ক্রোমিয়ামের ব্যাপারটা আবার একটু ক্লিয়ার করি আমরা, তাহলে এখানে ইলেকট্রন হবে একটা, এখানে হবে পাঁচটা, পাঁচটা হলে প্রত্যেকটাতে একটা একটা করে যাবে, এই যে এখানে একটা যাবে। ঠিক আছে, তাহলে অযুগ্ম ইলেকট্রন প্রত্যেকটাতে এখানে এই পাঁচটা ওর বেটাল একটা একটা করে, সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে, তাই না? ম্যাঙ্গানিজে যদি আমরা যাই, তাহলে দেখো এখানে পাঁচটা ইলেকট্রন হবে, প্রত্যেকটা অরবিটাল একটা করে ইলেকট্রন যাবে। এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে অলরেডি, আর্গন ইলেকট্রন বিন্যাস ফিক্সড হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এখানে কি দেখব, এই জায়গাতে দুটো ইলেকট্রন আর এখানে পাঁচটা ইলেকট্রন। ঠিক আছে, পার্থক্যটা কি, এখানে কিন্তু একটা ইলেকট্রন হবে, আমি আগেই বলে দিয়েছি, আর পার্থক্য হচ্ছে এখানে 4s একটা থাকবে, এখানে দুইটা থাকবে। একইভাবে যদি আমরা সামনের দিকে আরো যাই, আয়রনের ইলেকট্রন বিন্যাস, আয়রনের ইলেকট্রন বিন্যাস 3d6, তাহলে এই যে ডি অরবিটাল পাঁচটা সমান সূত্রে ডি অরবিটালে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে, প্রথমে একটা, এই যে 1 2 3 4 5টা একটা একটা করে প্রবেশ করবে। প্রবেশ করার পরে এরপরে যে ইলেকট্রন গুলি আরো বেশি হবে তখন প্রথম থেকে যুগ্ম হয়ে যাবে, যাদেরকে যুগ্ম হবে প্রথম থেকে যুগ্ম হয়ে যাবে। ঠিক আছে, দিবাকর ইলেকট্রন গুলো যে অরবিটাল শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে প্রথমে 1s তারপর 2s এ প্রবেশ করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে এই প্রবেশের আগে ইলেকট্রন গুলো কোথায় থাকে, ইলেকট্রন গুলো কোথায় থাকে, প্রশ্নটা কেমন হয়ে গেল? আমি যতটুকু বুঝতে পারছি তোমার প্রশ্নের উত্তরটা এরকম, ইলেকট্রন গুলি এখানে প্রবেশের আগে এখানেই থাকে। যেমন 3d-তে ইলেকট্রন গুলি ছিল, 3d6 আকারে আমরা দেখাইছিলাম, তাই না? আমরা একসাথে দেখাইছি, বাস্তবে কিন্তু এরা একসাথে থাকে না। এরা এখানে যে পাঁচটা অরবিটালের মধ্যে এভাবে যে বিন্যাসটা আমরা দেখাচ্ছি হুন্ডের নিয়ম অনুসারে এভাবেই থাকে, কিন্তু আমরা দেখানোর ক্ষেত্রে আমরা 3d6টা লিখে ফেলেছি সরাসরি। আসলে বাস্তবে থাকে কিভাবে, 3d এখানে 3dx এ দুইটা, 3dy এ দুইটা, 3dz 3dx হয়ে দুইটা, 3dy যেটা দুইটা, এভাবে থাকে। এটা হচ্ছে এখানে ফসফরাস এর লাস্ট এ 2py এবং 2pz কিভাবে হলো, 2pz হওয়ার কথা না, ফসফরাস এর 2pz হবে কেন, আলামিন হোসেন, এটা তো 3p হবে। তাহলে 2p লেখা থাকলে নিশ্চয়ই এটা বলে লেখা আছে, দেখি আমি একটু দেখে নিচ্ছি। ও না না না, এটা এটা 2p হবে না, এটা 3p হবে। হ্যাঁ, এটা প্রিন্টিং মিস্টেক, এটা হওয়ার কথা না। হ্যাঁ, গুড। হ্যাঁ, এরকম কোনো অসঙ্গতি অসঙ্গতি ধরা পড়লে আমাকে জানাবে। হ্যাঁ, থ্রি, হ্যাঁ একদম, তানিয়া সুলতান আনসার দিয়ে দিছে, থ্রি হবে মেবি। হ্যাঁ, মেবি না, থ্রি হবে, এখানে প্রিন্টিং মিস্টেক। ওকে, আলামিন, গুড। ঠিক আছে, আয়রনের ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখলাম। এবার আসি আমরা কোবাল্টের ইলেকট্রন বিন্যাস। কোবাল্টের ইলেকট্রন এখানে আয়রন কোবাল্ট না, 27 27 হলে এখানে 18টা চলে গেল, আর এখানে আছে 2টা, 18 যোগ 20, আর এখানে 7টা ইলেকট্রন থাকবে। 7টার মধ্যে 5টা ইলেকট্রন একটা একটা করে যাবে, তাই না? এখানে একটা, এখানে একটা, এখানে একটা অযুগ্ম হয়ে যাবে। এরপরে এখান থেকে আস্তে আস্তে কি হবে,
যুগ্ম হবে। ওকে, নিকেলের ক্ষেত্রে একই অবস্থা, নিকেলের 28টা এখানে, তাহলে কি হলো, নিকেলে প্রথমে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, অযুগ্ম হবে, প্রবেশ করার পর সমশক্তির অরবিটালে, পরে প্রথম থেকে এরা যুগ্ম হয়ে যাবে, যে মানে এক্ষেত্রে তিনটা যুগ্ম হয়ে গেছে। হ্যাঁ, খুবই ভালোভাবে ইলেকট্রন মিলনগুলি বুঝতে হবে তোমাদেরকে। কপার ইলেকট্রনের আমি কিন্তু অনেক বেশি উদাহরণ দিয়ে যাচ্ছি, আমি একটা একটা উদাহরণ দিয়ে চলে যেতে পারতাম, আমি সেটা করছি না, কারণ তোমাদের হাতে সময় আছে প্রচুর, খুব দ্রুত আমি গেলে তোমরা বুঝবে না কিছু। ফাহিম হোসেন লিখছে, স্যার পিতে যদি তিনটা ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রন গুলি কি প্রথমে পি এক্স পি ওয়াই পি জেড এ সিরিয়ালি যাবে? হ্যাঁ, হন্ডেন নিয়ম তো তাই বলছে, নাকি পি জেড পি ওয়াই পি এক্স এই সিরিয়াল যাওয়ার কি সম্ভব না? প্রথম এর সিরিয়ালটা হচ্ছে পি এক্স পি ওয়াই এবং পি জেড, ঠিক আছে, এইটাই সিরিয়াল, এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ এভাবে আমরা বলি, আর ইলেকট্রন গুলি এভাবে প্রবেশ করবে। হ্যাঁ, পি জেড দিয়ে শুরু হবে না, সাধারণত পি এক্স দিয়ে শুরু হয়। ওকে, তাহলে কপারের ক্ষেত্রে আমরা যদি দেখি, কপার ইলেকট্রন বিন্যাস দেখো, কপারের ক্ষেত্রে এখানে গিয়ে আমরা জানি 4s এ একটা ইলেকট্রন থাকে, আর 3d কিন্তু এখানে কি হয়ে গেছে, একেবারে ফিল আপ হয়ে গেছে, তাই না? এখানে যুগ্ম হয়ে গেছে, সব করে যুগ্ম হয়ে গেছে, কারণ এখানে 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন প্রথমে একটা একটা করে যাওয়ার পর আবার প্রত্যেকটা ক্ষেত্রে আবার একটা একটা করে ইলেকট্রন যাবে, যুগ্ম হয়ে গেছে। জিঙ্কের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে দেখো প্রথমে 2টা ইলেকট্রন গেল, সরি 2s এ 2টা ইলেকট্রন হবে, এটার সাথে পার্থক্য এখানে, আর বাকি এখানে কিরকম হয়ে গেল। তাহলে আমরা হন্ডেন নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস যে দেখলাম, এ ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, যদি কোশ্চেন থাকে বলতে পারো, আমরা চেষ্টা করব তোমাদের কোশ্চেন আনসার দেওয়ার জন্য। কনভেনশন আছে, ওই যেটা আগে মনে হয় এটা দেওয়া যাবে না, কারণ প্রত্যেক জিনিসের একটা কনভেনশন আছে, কনভেনশন অনুসারে এগুলি যায় সাধারণত। তো এই পি এক্স পি ওয়াই পি জেড, তুমি যখন বন্ধন করতে যাবে তখন দেখবে যে পি এক্স পি ওয়াই যদি দুইটাতে ইলেকট্রন প্রকাশ, পি জেডটা খালি থাকে। হ্যাঁ, কার্বন ইলেকট্রন বিন্যাস দেখবে, এগুলি সামনের দিকে আরো দেখতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম হন্ডেন ইলেকট্রন বিন্যাস, এবার আসি আমরা পলির বর্জন নীতি, পলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে পলির বর্জন নীতি। ওকে, পলির বর্জন নীতিতে আমরা কি দেখব, যে বর্জন মানে কি, বর্জন করলাম নাকি? হ্যাঁ, আগামী বছর ক্লিয়ার স্যার, ওকে থ্যাংক ইউ। আসি আমরা, বর্জন মানে হচ্ছে কোনো একটি জিনিসকে বাদ দিয়ে দেওয়া। এখানে আসলে কি, পলি কি বর্জন করবে, কি বর্জন করবে আমরা একটু দেখি, সমতাকে বর্জন করবে, তাই না? একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না, তার সমান হওয়ার ব্যাপারটাকে সে বর্জন করবে, কি ব্যাপারটা ক্লিয়ার? আমি আবারও বলছি কথাটা, যে পলির বর্জন নীতি, অর্থাৎ তুমি হেডলাইনটা দেখে যেন তুমি লিখতে পারো যে আসলে কি লিখতে যাচ্ছি আমি। হ্যাঁ, বর্জন মানে হচ্ছে কি বর্জন করবে, সমতাকে বর্জন করবে। কিসের সমতা? 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই রকম হওয়ার সমতা, ক্লিয়ার? তাহলে কি মান কিভাবে সমান হয়, একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হইতে পারে না, ঠিক আছে? আচ্ছা, 4টি কোয়ান্টাম সংখ্যা কি, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই হলো মোট 4টা কোয়ান্টাম সংখ্যা, তাই না? তো এখানে আমরা দেখব হিলিয়াম পরমাণুকে নিয়ে দেখব, আমি একটু তোমাদের কাছে 2-3 মিনিট একটু সময় বেশি নিই, কারণ আমরা একটু পরে শুরু করেছিলাম, এই নেটওয়ার্কের কারণে একটু দেরি হয়েছিল, তো আমরা একটু এই জিনিসটা একটু কভার করে দেয়, 2-3 মিনিট সময় আমরা একটু বেশি নিই, ঠিক আছে? এখানে 46 বাজে, আমরা 50-এ শেষ করে দেবো, ওকে, 10 মিনিট সময় পাবে তোমরা মাঝখানে। হিলিয়াম পরমাণুতে 2টি ইলেকট্রন থাকে, এ 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে 3টি মান সমান হলো, চতুর্থটির অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হবে। আচ্ছা, 4টা কোয়ান্টাম সংখ্যা কি কি, 1 নম্বর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, 2 নম্বর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, 3 নম্বর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং 4 নম্বর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই 4টা কোয়ান্টাম। এখন একটা পরমাণুতে যে 2টা ইলেকট্রন থাকবে, এই 2টা একই অরবিটালও থাকতে পারে আবার ভিন্ন অরবিটালও থাকতে পারে, কথাটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে হবে। কিন্তু তাদের মধ্যে আমরা যদি কোয়ান্টাম সংখ্যার মানগুলি হিসেব করি, তাহলে কখনো 4টা মান একই রকম হবে না, যে কোনো একটা মান কি হবে, ভিন্ন হবে। কে বলছে, কোন নীতি থেকে আমরা পেলাম, পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, দ্যাট ইজ পলির বর্জন নীতি। আমার মনে ব্যাপারটা খুবই ইজি জিনিস এবং ক্লিয়ার, তোমরা
দেখো একটা উদাহরণ আমরা দিই, যেহেতু আমরা একটু সময় নিয়েছি। স্যার বলি, বর্জন নীতি কি অন্য কোন নাম আছে? পলির বর্জন নীতির অন্য কোনো নাম নেই, এটা পলির এক্সক্লুশন প্রিন্সিপাল ইংরেজিতে বলে। শাহিনা আক্তার শান্তামণি লিখেছে এই কথা, আমার জানা মতো আর অন্য কোনো নাম নাই, তো কেউ জানা থাকলে লিখতে পারো। প্রথম হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দুইটা, 1s2। তাহলে প্রথম ইলেকট্রনটার জন্য যদি আমরা দেখি, 1s2, 1 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার 1 মান, 1 s এর জন্য l এর মান 0, আর l এর মান 0 হলে m এর মান কি হবে? 0 হবে। আর m এর মান যদি 0 হয় তাহলে s এর মান স্পিন, প্রধান ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে, যে কোনো একটা। এখন যদি তুমি দিকে দেখাও তাহলে এখানে প্লাস হাফ দিবে, আর বিপরীত দিকে হলে মাইনাস হাফ দিবে, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার ব্যাপারটা। আর দ্বিতীয় ইলেকট্রনটা যদি তুমি দেখাও তাহলে এখানে এটাকে যদি মাইনাস হাফ দাও তাহলে ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে, আর প্লাস হাফ দিলের দিকে, ঠিক আছে? এটা দেখালে কেউ কেউ আবার উল্টোটা বলে যে প্লাস হাফ হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর মাইনাস হাফটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তুমি এখানে যে কোনোটা দেখাতে পারো, কোনো সমস্যা নাই। এম ইজ ইকুয়াল টু 0, দুইটাই যেহেতু 0, একটাকে কি দিয়ে দেখাবা, ঘড়ির কাঁটার দিকে, আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে আমরা মানগুলো যদি দেখি, প্রথম কোয়ান্টাম সংখ্যা, প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 1, দ্বিতীয়টা হচ্ছে 0, তৃতীয়টা 0, আর চতুর্থটা ক্ষেত্রে এখানে হচ্ছে প্লাস হাফ, আর এখানে হচ্ছে মাইনাস হাফ। দেখো এভাবে মিলাও, প্রথম ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান একই রকম হয়ে গেছে 1, 1, দ্বিতীয় ইলেকট্রনের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0, 0, দ্বিতীয় ইলেকট্রনের জন্য উভয় ইলেকট্রনের জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান 0, 0, কিন্তু উভয় ইলেকট্রনের জন্য একটা হইলো ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যা হাফ, একটা হইলো প্লাস হাফ, একটা হইলো মাইনাস হাফ। আমি আবার বলছি, ইলেকট্রন দুটির জন্য একটি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান দুইটা একই রকম হয়ে গেছে 1, 1, সহকারী কোয়ান্টাম সংখ্যার মানও একই রকম হয়ে গেছে 0, 0, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানও একই রকম হয়ে গেছে 0, 0। এক্ষেত্রে শুধু ভিন্ন হয়েছে কোনটা? স্পিন কোয়ান্টাম সংখ্যার মান, দ্যাট ইজ এস। পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল এইটি বলছে যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা কি হবে? ভিন্ন রকম হবে, সরি, যে কোনো একটা কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন রকম হবে, শুধু স্পিন কোয়ান্টাম সংখ্যা না। এখানে একটা ভুল ধারণা অনেকেরই আছে, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আর বিস্তারিত কথা বলো। সুতরাং দেখা যাচ্ছে একই পরমাণুতে দুটি ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি এবং কৌণিক অবস্থান একই রকম হতে পারে, আকারও একই রকম, আকৃতিও এরকম, কারণ একই কোয়ান্টাম সংখ্যা একই ইয়াতে উপস্থিত শক্তি স্তরে, সুতরাং আকার একই রকম, একই উপশক্তি স্তরে অবস্থিত আকৃতি একই রকম, আবার একই অরবিটালে অবস্থিত, সুতরাং কৌণিক অবস্থান একই রকম, শুধুমাত্র ভিন্ন কি হয়েছে, তারা পরস্পর বিপরীত দিকে ঘুরতেছে, এটাই ভিন্ন হয়েছে। সুতরাং আমরা আজকের কথা এখানে শেষ, তো নেক্সট ক্লাসে আমরা এ নিয়ে আরো ইলেকট্রন বিন্যাসের প্রয়োগ নিয়ে কথা বলবো, এবং অন্যান্য পলির বর্জনীতির উপর যদি কারো কোনো কোশ্চেন থাকে, এই কোশ্চেন গুলি আমরা উত্তর দিয়ে আমরা শুরু করবো। পাউলির, পাউলি মানে পলি, হ্যাঁ, সুমি আক্তার লেখছে হাজারির বইয়ে পাউলির নীতি, পাউলি মানে পলির নীতি, ঠিক আছে? এইটা, হ্যাঁ, পাউলি আর পলি একই জিনিস, PUULI, হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকমে ডাকা হয়, কোনো সমস্যা নেই, ওকে। তো আজকে আমরা এখানে শেষ করি, সবাই ভালো থাকো, কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে, তোমাদের জন্য সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।